স্ত্রীকে নির্যাতনের অভিযোগে ক্রিকেটার আলামিন হোসেনকে অতি বিলম্বে গ্রেপ্তার ও তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঝিনাইদহের শোলকুপায় মানববন্ধন করা হয়েছে। রোববার বেলা ১১টার দিকে শোলকুপা উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধনের আয়োজন করেন আল আমিন হোসেনের স্ত্রী ইসরাত জাহান মিশুর স্বজন ও এলাকাবাসী। বিভিন্ন পোস্টার, ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে মানববন্ধনে অংশ নেন তারা। মানববন্ধনে শোলকুপা ৫ নং কাচেরকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাউদ্দিন জোয়াদ্দার মামুন, আল আমিনের স্ত্রী ইসরাত জাহান মিশুর বাবা ছবিবুর রহমান প্রমুখ বক্তব্য দেন। আমরা শৈলকুলাতেও একইভাবে আলামিনের শাস্তি চাই।